সো ভিউয়ার্স, শুরু করছি ঈদের পরের আমাদের স্পেশাল ব্লগ। সাথেই থাকুন, দেখা হচ্ছে ফুল ব্লগে। সারাদিন কি করছি না করছি সবকিছু দেখবেন, সাথেই থাকুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মুখে লিপস্টিক আর হচ্ছে এই যে হাতে হচ্ছে ব্রেসলেট, তারপরে মেবি কাইন্ড অফ আর্টিফিশিয়াল চুড়ি। আই রিয়েলি আই ডোন্ট নো হোয়াট ইট ইজ। সো এই যে আবার কি দিচ্ছে আমার, ঠিক আছে। সো আমার রাইট হ্যান্ডটাও দেখাচ্ছি। তাই এরা অনেকক্ষণ ধরে আমাকে সাজালো, দেখেন কি অবস্থা। আমার ক্লিপও আছে মাথায়, যেটা আমার দেখছেন, দেখতে পাচ্ছেন। সে সেজে গুছে বলে আছে, সায়ার আর বায়নায় তাকে বাধ্য হয়ে সাজতে হয়েছে। বেচারা ঘুম থেকে উঠে এসে বসেছিল, সায়ারা আমার কাছে এসেছিল আমাকে মেকআপ করে দিবে। তারপর তার ফুপির কাছে গিয়েছিল, আমরা কেউ রাজি হইনি। অবশেষে হামলাটা পড়লো তার বাবার উপরে। পিঙ্ক কালার লিপস্টিক, পিঙ্ক লিপস, চোখে আইশ্যাডো আছে, হাতে আবার ব্রেসলেট, চুড়ি, কোনো কিছুরই অভাব নেই, একদম পরিপূর্ণ মেশান। ভিউয়ার্স, এই জামাটাও সায়ারার নতুন ড্রেস। ও ছোট দাদু বানিয়ে দিয়েছে, মানে ফাইকার আম্মু, আমার খালামুনি, ছোট খালামুনি। তো এই ঈদে আর শপিং করা হয়নি, আল্লাহর ইচ্ছা এবার সব ঘরের বানানো হয়েছে। স্যার আর ঘুরো, দাঁড়াও, পিছনটা দেখো একটু, পিছনটা দেখাও, একটু পিছন সাইডটা সামনে ঘুরো, এটা সামনেরটা। ভিউয়ার্স, জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে জামাটা, এবং ঈদের দিনে জামাটাও দেখেছেন আপনারা, ওইটাও ছোট দাদু বানিয়ে দিয়েছে। ভিউয়ার্স, আম্মু এখন বোরহানি বানাচ্ছে, মাত্র স্টার্ট করলো। প্রথমে টক দই, 1 কেজি টক দই, এটাকে এখন ভালো করে ফেটে দুধ দিয়ে মিশ্রণ করতে হবে। মিশ্রিত করে সেটাকে তোমার পুদিনা পাতা, বিভিন্ন মশলা যেগুলো আছে, শাহজিরা, তারপরে কাঁচামরিচ, বিট লবণ, সব কিছু মিশ্রিত করে তবে এই বোরহানিটাকে একটু ভালো করে ফেটে তৈরি করে নিতে হবে। এটাতে খানিকটা দুধ দিচ্ছি, দুধের সাথে দইটাকে খুব ভালো করে মিশ্রিত করতে হবে। এখন এটাকে আমি মিশ্রিত করছি। যতক্ষণ ভালো করে এটা মিশে না যাবে, দুধের সাথে দইটা ভালো করে মিশে না যাওয়া পর্যন্ত এটা আমি ফেটতে থাকবো। এরপরে এটার সাথে আমি কিছুটা পানি মিশ্রিত করবো। পানি মিশ্রণের সাথে 1 টেবিল চামচ পুদিনা পাতা, 1 টেবিল চামচ পুদিনা পাতা, এক চা চামচ কাঁচামরিচ, এটা দিয়ে খুব ভালো করে ফেটতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন আম্মু বোরহানি বানাচ্ছে, বেশিক্ষণ লাগবে না মনে হচ্ছে। এখন কি দিব মা? এখন এটার মধ্যে রাঁধুনি গুঁড়া মশলা এই দইয়ের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশ্রিত করতে হবে। রাঁধুনি গুঁড়া মশলা, রাঁধুনি গুঁড়া মশলা। তা আমরা এখন রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে এটা মেশাবে। রাঁধুনি গুঁড়া মশলা না, তো রাঁধুনি বোরহানির যে মশলাটা আছে, হ্যাঁ রাঁধুনি বোরহানির মশলা যেটা, মশলা যেটা ওইটা রাঁধুনি বোরহানির মশলাটা দিয়ে মেশাচ্ছে। আমি কেটে আনতেছে তাই আমরা ওয়েট করছি যে এখন দিয়ে দিচ্ছে। আমরা কালকে পোলাও খেয়েছি, তো আজকে আমরা ডিসিশন নিয়েছি পোলাও খাবো না। সবারই একটু একটু প্রবলেম হচ্ছে, অনেক হাবিজাবি খাওয়া হয়ে গিয়েছে। আজকে আমরা ভাত, গরুর মাংস আর ডাল খাবো, কিন্তু বোরহানিটা কালকে মিসিং হয়ে গিয়েছিল। আমাদের সবার খুব খেতে ইচ্ছা করছে, তাই আজকে মা বানাচ্ছে। মাকে বলেছি যে আজকে আমাদের খেতে ইচ্ছা করছে, বানান। তো আমি বারবার বলাতে বানাচ্ছে, তো এই জন্য আজকে ভাতের সাথে বোরহানি খাবো, নো প্রবলেম। তো দেখুন কীভাবে বানায়। সব কিছু মেশানো কমপ্লিট, এখন হচ্ছে আমরা এটা ছাঁকনি দিয়ে জগে ঢালবো, ছেঁকে আর কি। তারপরে ছেঁকে এটা কি আমি ফ্রিজে রাখবা? হ্যাঁ ফ্রিজে রাখবা। আচ্ছা, তো কিছুক্ষণ ফ্রিজে রেখে পরে আমরা এটা খাবো, কিছুক্ষণ পরে। এটা লাগছে না মামুনি, এটা বোরহানি তোমার দাদু বানাচ্ছে। সো ভিউয়ার্স, সব মশলা এবং বিভিন্ন উপাদান দেওয়া শেষ, এখন আম্মু এটা ছাঁকছে, সুন্দর করে ছেঁকে নিচ্ছে বোরহানিটা। কিছুক্ষণ সময় লাগবে আর তারপরে আমরা খেতে পারবো। আমরা দুপুরের খাবার রেডি করে ফেলেছি, এখন খেতে বসবো। আমরা ভাত খাবো, ভাতের সাথে গরুর মাংস অনেক ভালো লাগে। তো ভাত আছে আজকে, বেশি কিছু করিনি, শুধু গরুর মাংস রান্না আর ডাল আর হচ্ছে পোলাও। কালকে অনেক রান্না হয়েছিল, ওটা রয়ে গিয়েছে, নাবিল হয়তো খাবে, ও আবার পোলাও অনেক বেশি পছন্দ করে। আর মা বোরহানি বানিয়েছে, তো বোরহানিটাও আছে সাথে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরও না, এখন ঠিক বিকেল হয়ে গিয়েছে। আজকে আমরা সকালের খাবার খেয়েছি 12টায়, আর দুপুরেরটা খাবো এখন 5টা বাজে। তো এখন আর কি আমরা খাবো। আমি হঠাৎ করে শুনলাম যে আমার ছোট ভাই বোনরা কিছু বানাচ্ছে সাদাতদের বাসায়, দ্যাট মিনস সেকেন্ড ফ্লোরে। আমি চলে আসছি অলরেডি দেখার জন্য ওরা কি করছে, আর এসে দেখি তো আমি পুরাই অবাক। তো দেখতে পাচ্ছেন কি হচ্ছে, এটা হচ্ছে পিজ্জা বানানো হচ্ছে, আর দেখে মনে হচ্ছে অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ওদের ডোটাও খুব ভালো হয়েছে, গুড জব। এখানে আর একটা রিবিল্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ইন্টারনাল ইনগ্রেডিয়েন্টস, ওকে। মনে হচ্ছে হয়ে যাবে খুব শিগগিরই, কিছুক্ষণের মধ্যে। ও আটা বাচ্চারা, দ্যাট মিনস গেদুরা, কি অবস্থা? ভালো। আর আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওকে, সো আজকে কি ঈদ মোবারক বলার কথা নাকি? ওকে, তো এখন তো তোমাদের মানে সিবলিংসরা, এল্ডার ভাই বোনরা তো এখন পিজ্জা বানাচ্ছে, তো তোমরা কি খুশি? অনেক। তো এই তুমি কি একটা পিজ্জা খেতে পারবে ওদেশি পুরোটা? আমি তো হ্যাঁ পারবো। তুমি? তুমি পারবে? ভিউয়ার্স, এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা সাইয়ারার ঈদের আরেকটা জামা, যেটা ওর ছোট দাদু বানিয়ে দিয়েছে। তাহলে মামুনি তোমার তো অনেকগুলো জামা হয়ে গেল ঈদে, না? 7টা। মানে 7 দিন ঈদ হয়, একটা ঈদ 7 দিন ধরে আমরা কি করে উদযাপন করি। হ্যাঁ, তো বলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভিউয়ার্স, সাদাত ইনফর্ম করলো যে হচ্ছে ওদের পিজ্জা কমপ্লিট। সো আমরা এখন এন্টার করছি ভেতরে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সো ওদের পিজ্জা কমপ্লিট, খুব সুন্দর হয়েছে পিজ্জা, খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে মেইন ওয়ার্কার হচ্ছে আমার ছোট ভাই সাদাত, ওকে ফাইন, আর বাকি সবাই হেল্পার, হেল্পিং হ্যান্ড। সো সাদাত হচ্ছে একে একে পিজ্জা গুলোকে শেপ দিচ্ছে, কেটে ফেলতেছে, কাটাকুটি করতেছে, সবার জন্য ভাগ করছে। Sadat is a very active person, good cook. Inactive person. Viewers, either for a jaske potombar birocchi, lomba list dhora dise. Shobar bazar korte si motamoti tuktak jegulo important needs seguli ana hobe, otishti kichu ana hobe na. Megher faak theke Surjo mama uki dicche, ektu ektu kore uki dicche Surjo mama. সন্ধ্যা হয়ে গিয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে, বৃষ্টি ভেজা সন্ধ্যায় সবার ইচ্ছে হচ্ছে স্পাইসি কিছু খেতে, তো এই জন্য একটু নুডলস রান্না করব। আমাদের বাসায় সবার আবার একটু বেশি ম্যাগি নুডলসটা পছন্দ। তো পেঁয়াজ কেটে নিচ্ছি, মোটামুটি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ হয়েছে। এখন একটু কাঁচামরিচ কাটবো, কাঁচামরিচ কেটে নিচ্ছি, মোটামুটি ঝাল দিব, একেবারে কম ঝাল হলে কিন্তু ভালো লাগে না। মরিচটা একটু কেমন যেন হয়ে গিয়েছে, আমরা আসলে একেবারে অনেকগুলো মরিচ কিনে কিছু হচ্ছে ফ্রোজেন করেছিলাম ডিপে, আর কিছু ফ্রিজে ছিল নর্মালে, কারণ বারবার তো হচ্ছে বাজারে যাওয়া যায় না, আর আমরা কাঁচামরিচ একটু বেশি খাই, মানে ফ্রিজে রাখার জন্য এরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মরিচের গুঁড়াটা কম ইউজ করি আর কাঁচামরিচটা একটু বেশি দেই আর কি। আমি যে কোনো এই টমেটোটা ফ্রোজেন করা ছিল, দেখুন বরফ হয়ে গিয়েছে। তো নুডলসে আবার টমেটো দিলে আমার ভালো লাগে, আজকে বাসায় অন্য কোনো ভেজিটেবল নেই, তাই আপনারা দেখেছেন এর আগেও আমি নুডলসে টমেটো দিয়ে রান্না করেছি। সস নিচ্ছি মৌসুমী, এখানে ৬-৭ কাপ মতো দুধ চা বসিয়ে দিয়েছি। চাটা আমি অনেকক্ষণ জাল করে নিচ্ছি, আমি যেটা করি মাগরিবের আজানটা দেওয়ার সাথে সাথে চাটা চুলায় দিয়ে দিই যাতে অনেকক্ষণ জাল হয়। দুধ চার বিশেষত্ব হচ্ছে যত বেশি জাল দেওয়া হবে চাটা তত বেশি মজা হবে। একটু ছোট, মানে যেটাতে আমরা অনেকগুলো নুডলস রান্না করবো, মোটামুটি বেশি জায়গা হবে না, তাই আমি এই কড়াইটি ইউজ করছি। আজকে আমি শর্টকাট প্রসেসে করব, কারণ আমার ভালো লাগছে না, শরীরটা একটু খারাপ, এই জন্য আমি আগে যেটা করি নুডলসটা সেদ্ধ করে নিয়ে আলাদা রেখে তারপর আবার এখানে মিক্সড করি, সেটা আমি আজকে করবো না। সেটা না করলেও সেম মজা হয়, ওটা জাস্ট আমার একটা মনে নিয়ে মাঝে মাঝে মনে হয় না ওভাবে করি। আসলে এক এক দিন আমি এক এক রান্না এক একভাবে করার চেষ্টা করি, আমার আপনারা জানেন আমি আগেও বলেছি রান্না করাটা হবি, তাই এক এক দিন এক একভাবে করি আর কি। একটু সয়া সস দিয়ে দিচ্ছি, মাঝখান থেকে এভাবে ভেঙে দিয়ে দিলাম। প্রতিটা নুডলস ঠিক এভাবে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। টোটাল 4 প্যাকেট। চায়ে লিকার দিয়ে দিলাম, চাটি অনেকক্ষণ জাল হয়েছে, লিকার দিয়েছি। কিছুক্ষণ জাল হওয়ার পর কালারটা যখন আরেকটু গাঢ় হবে তখন নামিয়ে নেব। এটা আমি চা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, একটু এদিক সেদিক হলে আমি চা খেতে পারি না, একদম পারফেক্ট হতে হবে। তো এই জন্য টাইমিংটা খুব ভালোভাবেই মেনটেন করি চা বানানোর সময়। এটি হয়ে এসেছে অলমোস্ট, এখন সস দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। একটু জুসি জুসি হবে নুডলসটি, জুসি জুসি হলে ভালো লাগে। এনাফ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে, খুবই ইয়াম্মি হচ্ছে কিন্তু, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জুসি জুসি নুডলস। ভিউয়ার্স, এখন আমরা নুডলস খাচ্ছি, মৌসুমী নুডলস তৈরি করা হয়ে গেছে। ভিউয়ার্স, এখন বরাবরের মতোই চা খাবো। প্রতিদিন আমরা চা খাই, একবার দুইবার চা খাওয়াই পরে। আর আমার কি অবস্থা, চা খেতে কেমন লাগে? তুমি এই বয়স চায়ের পোকা কিভাবে হলো আমি বলো তো? এটা কোনো অ্যান্সার? চা খাচ্ছি এখন। ভিউয়ার্স, এখন মুভি দেখবো ভাবছি আমি আর মৌসুমি। এখন কোনটা দেখবো সেগুলি বলতে পারতেছি না, দেখা যাক। আফটার অল উই ডিসাইডেড টু ওয়াচিং এক্সট্রাকশন, মি অ্যান্ড মৌসুমি টুগেদার। সো ভিউয়ার্স, নো মোর টুডে, হ্যাভ টু ওয়াচ মুভিজ। সো আই উড লাইক টু টেল দিস অ্যাগেইন, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, like our videos, comment your every thoughts below, and share our videos, subscribe our channel please. So keep maintain your healthy relationship with your family, it's very important. Allah Hafiz.